কুমিল্লার, এখন বাজে রাত 2:30। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আমরা শ্যামলী এন আর ট্রাভেলসের এই বাসে করে ঢাকা থেকে যাব হচ্ছে কক্সবাজার পর্যন্ত। আর আমাদের বাস হচ্ছে এটা, আর এই বাস দেখতে পাচ্ছেন আরামবাগ থেকে ছাড়ছে রাত 12টার সময়। বাসটি কিন্তু আবদুল্লাপুর থেকে আসছে, আর ইকোনমিক্যাল ফরমেশনের বাস। বাসটি হচ্ছে 2:2 সিটের রেশিও। আর এই বাসে করে আমরা এখন রওনা দেব আজকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রাপথের সকল ভ্রমণ তথ্য, খুঁটিনাটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই ব্লগে। বন্ধুরা, সঠিক সময়ে আরামবাগ থেকে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে তার গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আমরা আছি হচ্ছে সাইদাবাদ ফ্লাইওভারে। তো এই বাসের কিন্তু এক এক দিন এক এক সময় হয়তো শিডিউল থাকেই। আর শ্যামলী এন আর ট্রাভেলসের কিন্তু ইকোনমিক্যাল বাস অনেকগুলো চলাচল করে ঢাকা এবং কক্সবাজারের মধ্যে। আর এই স্ক্যানিয়া বাস কিন্তু এক কথায় অসাধারণ। বন্ধুরা, এই রাতের নিস্তব্ধতার বুক ছিঁড়ে আমাদের বাস কিন্তু অসাধারণ গতিতে চলছে। বাসের স্মুথনেসের কারণে কিন্তু বাসের যে গতি এখন আছে, এই গতি কিন্তু বোঝা যাচ্ছে না। বন্ধুরা, ঢাকা চট্টগ্রাম N1-এর কিন্তু রাতের যে খেলা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের বাস কিন্তু একের পর একটা বাসকে ওটি দিয়ে কিন্তু চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের বাস কিন্তু চলছে 100 কিলোমিটার গতিতে, আর কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের বাস এই গতি ধরে রেখেছে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে কুমিল্লার জমজম রেস্টুরেন্টে, আর বাস এসে পৌঁছালো। আর এখন খাবো হচ্ছে কফি, ঠিক আছে? রাত এখন বাজে এটা তোমার কাজে আচ্ছা, এখন এসে পৌঁছালাম হচ্ছে কুমিল্লা, আর এখন বাজে রাত 2:30। আর আমাদের এখন যাত্রা বিরতি দিয়েছে হচ্ছে হোটেল জমজমে, আর এখানে ডিনার করার কোনো আসলে ইচ্ছা নেই, তো গরম গরম কফি নিয়ে নিলাম একটা 40 টাকা। এখন আমরা আছি হচ্ছে এই যে জমজম হোটেলে কুমিল্লা, আর এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে। আর সামনে এটা হচ্ছে আমাদের বাস, ঠিক আছে, শ্যামলী এন আর স্ক্যানিয়া বাস, আর পাশেই ওদের আরেকটা রয়েছে হুন্ডাই। তবে দুইটা বাসই হচ্ছে ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের টিকিট কাটলাম এই কারণে, ইকোনমি ক্লাসে কিন্তু আসার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে ঢাকা থেকে 10,000 টাকা, আর আমি যদি এটা বিজনেস ক্লাসে কাটতাম সেই ক্ষেত্রে আমার ভাড়া পড়তো 2,000 থেকে 2,200 টাকা। তো সুবিধাটা এই। আর গাড়ি কিন্তু সেম একই Hyundai Staria, যেটাই আছে এদের দুইটা গাড়ি আছে। আমার কাছে Stariaটা ভালো লাগছে, আর টাইমিংটাও ভালো, একদম শেষ ট্রিপ। আর দেখি কক্সবাজার কয়টায় পৌঁছায়, আর সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেবো। আর যদি কোনো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে মিসিং হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখানে 30 মিনিটের যাত্রা বিরতি দেওয়ার পরও কিছু যাত্রীর কোনো খোঁজখবরই নেই। জানি না আল্লাহ মাবুদ তারা আসলে মানে কি করে, এই রেস্টুরেন্টে এসে ঘুমিয়ে পড়ে কি না। তো বসে বসে অপেক্ষা করছি তাদের জন্য। আমাদের বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার এরাও বিরক্ত, কন্টিনিউয়াসলি কিন্তু হরেন দিয়েই যাচ্ছে। তো আপনারা যারা দয়া করে রেস্টুরেন্টে এইরকম দেরি করেন, এইরকম দেরি আসলে না করা থেকে চেষ্টা করবেন, কারণ দু একজনের কারণে কিন্তু অনেকগুলো মানুষের আসলে সমস্যা হয়। তো অবশেষে আমাদের বাস কিন্তু আবারও ছেড়ে দিচ্ছে তার গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, রাত যত বাড়ছে আমাদের রাতের N1-এর খেলা কিন্তু ততই বাড়তেছে। দেখতে পাচ্ছেন একের পর এক বাস কিন্তু পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আর সবগুলোকেই কিন্তু একটু পরে আবারও ওটি দেওয়া হবে। কারণ আমাদের ড্রাইভারটা দেখলাম খুবই স্কিলফুল ড্রাইভার, আর খুব ঠান্ডা মাথায় কিন্তু গাড়ি চালাচ্ছে। আর এখন আমরা হানিফের একটা ভলভো মাল্টি এক্সেলকে আমরা ওভারটেক করলাম। N1-এ আসবো আর রাত্রে বৃষ্টি হবে না বন্ধুরা, তা কিন্তু কখনোই সম্ভব না। তো শুরু হয়ে গেল বৃষ্টি, আর অসাধারণ লাগছে এই বৃষ্টির ভিতরে স্ক্যানিয়ার এসি বাসের জার্নি, হালকা মিউজিক, আর সাথে কিন্তু 100-100 টান, সেই একটা ফিল লাগতেছে। শুভ সকাল চট্টগ্রাম। আমরা এখন চট্টগ্রামের ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, এই ভোরবেলা আমরা কিন্তু এখন পার হচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ। সেটা আর দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর উপরে কতগুলো লাইটার জাহাজ কিন্তু নোঙ্গর করা রয়েছে। আর এই সকালবেলা এই দৃশ্য, আর ওই দিক থেকে কিন্তু সূর্যমামা উঁকি দিচ্ছে, আকাশটা রক্তিম হয়ে আছে, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভ্রমণ রিলেটেড কোনো কিছু যদি এই ভিডিওতে মিসিং হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, আর আমরা এখন পৌঁছালাম হচ্ছে 4 সিজন হোটেলের সামনে। আর এখানে আমাদের বাসের 10 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে, ওয়াশরুম বিরতি। চাইলে আপনারা যদি ব্রেকফাস্ট করে নিতে চান ব্রেকফাস্ট করতে পারেন। তো ব্রেকফাস্ট করলাম না, একবারেই কক্সবাজারে গিয়ে ব্রেকফাস্ট করবো ভাবছি, যার কারণে হালকা একটু ফ্রেশ হলাম এবং ফ্রেশ হওয়ার পরে বাসের সামনে দাঁড়িয়ে আছে। আর পেছনে দেখতে পাচ্ছেন স্ক্যানিয়া বাস। আর রাত্রে কী পরিমাণ মানে ঘুম হয়েছে, মাথাই নষ্ট। সামনে রয়েছে হচ্ছে গ্রিন লাইনের স্লিপার, এটা ডাবল ডেকার। তো আর পাশে রয়েছে গ্রিন লাইনের আরেকটি বাস, আর এটা হচ্ছে আমাদের শ্যামলী এন আর যে স্ক্যানিয়া বাস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বলবো, সেমি স্লিপার, মানে সিট লেগ রেস্ট আছে, তাই বলে যে স্লিপারের তুলনায় খারাপ ঘুম হয়েছে বিষয়টা কিন্তু তা না। প্রচুর ঘুমিয়েছি, আর এখনও পর্যন্ত ঘুমাচ্ছি, আর কক্সবাজার পর্যন্ত ঘুমাতে যাব, ঠিক আছে। মানে গাড়িটা এত পরিমাণ কমফোর্ট, আপনারা যারা ভিডিওটা প্রথম থেকে ফলো করছেন তারা বুঝতে পারবেন। তো চলুন দেখি আমরা পরবর্তী আমাদের জার্নিটা কন্টিনিউ করি। গ্রিন লাইনের একটা ডাবল ডেকার স্লিপার রয়েছে, মাঝখানে স্ক্যানিয়া, আর এই যে সামনে চলে এসেছে ম্যানের ডাবল ডেকার, এটা হলো সিট। আর এই গাড়িটা হচ্ছে আপনার জার্মানির চ্যাসিস, মালয়েশিয়ার বডি। আর ওই পিছনে রয়েছে হচ্ছে বুড়ো দাদু আর 4 সিজন হোটেল, আর এই হচ্ছে গাড়ির বহর। তো এখানে কিন্তু গ্রিন লাইনের গাড়ির ভালো প্রভাব, আর শ্যামলীর গাড়ি শুধুমাত্র আমরাই আছি, আর পরে ওইগুলো হয়তো আসবে ধীরে ধীরে। বন্ধুরা, 4 সিজন হোটেলে 20 মিনিটের ওয়াশরুম ব্রেক দিয়ে আমরা আবার ছুটে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। আর গাড়ি কিন্তু এখন দুর্দান্ত গতিতে টানতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর স্ক্যানিয়ার সাসপেনশন এত ভালো, যার কারণে কিন্তু গাড়ির আসলে ডান বাম যে দুলুনি সেটা কিন্তু আপনারা স্পষ্ট লক্ষ্য করতে পারছেন। এখন গাড়ির গতি আপনারা অনুমান করেন কত কিলোমিটার হতে পারে। বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা প্রায় সকাল চলে আসলাম হচ্ছে কক্সবাজারে। আর আপনাদেরকে বলে রাখা ভালো, এই বাসের কমফোর্টনেস কিন্তু একদম আমি 100-এ 100 দিব। আর এই বাসের ভাড়াটা আপনাদেরকে বলে রাখা ভালো, এই বাসের ভাড়া নিয়েছে হচ্ছে 1400 টাকা পার সিট। আপনারা চাইলে এই বাস ট্রাই করতে পারেন ঢাকা থেকে কক্সবাজারে আসার জন্য। বাসটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখন সময় সকাল 9:30, আর পৌঁছে গেছে হচ্ছে কক্সবাজার। আর এখন নামবো, নেমে পৌঁছাবো হোটেলে। নামিয়ে দিয়েছে যে বেতলাতলি যে মেইন পয়েন্ট আছে, পয়েন্টের সামনে। ঠিক আছে, আর এখন যাবো হচ্ছে হোটেলে, হোটেলে গিয়ে আপনাদেরকে পরবর্তী পার্টটা কন্টিনিউ করতেছি। হ্যাঁ বন্ধুরা, কক্সবাজারের কলাতলি থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি তানভীর মুরাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।